প্রয়াত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাওলী মিত্র গতকাল বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শিল্পীর ইচ্ছাপত্র অনুযায়ী সবার অগোচরে হয় শেষকৃত্য। শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংস্কৃতি মহল। প্রয়াত শাওলী মিত্রকে শ্রদ্ধা জানাতে উদ্যোগ রাজ্য সরকারের। আজ বেলা একটা থেকে রবীন্দ্র সদনে রাখা আছে শিল্পীর ছবি। সন্ধ্যে ছটা পর্যন্ত রাখা থাকবে প্রয়াত নাট্য ব্যক্তিত্বের ছবি। ওই সময়ের মধ্যে প্রয়াত নাট্য ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে পারবেন সকলে। প্রয়াত পণ্ডিত বিজ্জু মহারাজ বয়স হয়েছিল 83 বছর। পরিবার সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কত্থক গুরুর। রবিবার রাতে নাতির সঙ্গে অন্তাক্ষরি খেলছিলেন বিজ্জু মহারাজ, সংজ্ঞাহীন হয়ে পড়ায় দিল্লির সাকেত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় কত্থক সম্রাটের। বেলভিউতে ভর্তি রয়েছেন প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। তার শারীরিক অবস্থা এখনও সংকটজনক, রয়েছেন ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রের খবর, হিমোগ্লোবিন কমে যাওয়ায় গতকাল রাতে তাকে 2 ইউনিট রক্ত দেওয়া হয়। ভেন্টিলেটরি সাপোর্টে শরীরের অন্যান্য প্যারামিটার স্থিতিশীল রয়েছে। শারীরিক দুর্বলতা থাকলেও 96 বছরের নারায়ণ দেবনাথ সজাগ রয়েছেন। চিকিৎসকদের কথায় সাড়া দিচ্ছেন বলে হাসপাতাল সূত্রের খবর। নজর রাখছি পরের খবরে। কালীঘাটে দুর্ঘটনা, বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত পুলিশ কর্মী। পুলিশ সূত্রে খবর, সকাল 11:30 নাগাদ সিগন্যাল ভেঙে রাস্তা পার হওয়ার সময় কর্তব্যরত পুলিশ কর্মীকে ধাক্কা মারেন স্কুটার চালক, নিজেও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। স্কুটার চালককে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ। আহত পুলিশ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। দেখা যাচ্ছে একটি স্কুটার, সেই স্কুটার যখন সিগন্যাল ছিল সেই সিগন্যাল ভেঙে ভয়ঙ্কর গতিতে চালিয়ে যাচ্ছিল, তখন এক পুলিশ কর্মী তিনি রাস্তা পার হচ্ছিলেন, যিনি এখানে ডিউটিতে ছিলেন, এবং তার পরবর্তীকালে ওনাকে একবার ধাক্কা মারে পায়ে আঘাত লেগেছে। এই মুহূর্তে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে এবং যে স্কুটার চালক তাকে কিন্তু আটক করেছে পুলিশ, এবং এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে ওই পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে। বেপরোয়াভাবে গাড়িটি আসছিল স্কুটারটি, এবং এসে সোজা পুলিশ কর্মী যখন সিগন্যাল ভেঙে স্কুটারটি আসে, সিগন্যাল থাকা পুলিশ কর্মী রাস্তা পার হচ্ছিলেন, তখন কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। এই মুহূর্তে আহত পুলিশ কর্মীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের উদ্দেশ্যে। ক্যামেরায় সফরমন্দের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।